প্রবল বৃষ্টি রাজ্য জুড়ে, জমা জল সরাতে পাম্প চালাচ্ছে পৌরসভা। পরিস্থিতির উপর নজর রাখতে পৌর কর্মীদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখছেন পৌর প্রধান। ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের 7 জেলাতে। গতকাল বৃহস্পতিবার থেকে সারাদিন জুড়ে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে। বৃষ্টি অব্যাহত শুক্রবারেও, একটানা হঠাৎ বৃষ্টি জলমগ্ন হয়েছে বহু জেলা। বনগাঁ শহরে পৌর এলাকাতে জমা জল সরাতে রাতভর পাম্প চালালেন পৌর কর্মীরা। রাতের পর শুক্রবার সকাল থেকে ফের পথে নেমে পড়েন পৌরসভার সাফাইড বিভাগের কর্মীরা। রাত থেকে পরিস্থিতির ওপর নজর রাখতে পৌরসভার বিভিন্ন এলাকায় পৌঁছে গেলেন পৌর প্রধান। পৌরসভা সূত্রে জানা গেছে, জমা জল সরানোর জন্য পৌরসভার 16টি পাম্প মেশিন এক নাগারে কাজ করছে। পাশাপাশি পৌরসভার সাকসেশন মেশিন ব্যবহার করা হচ্ছে জল নিকাশির কাজে। এই বিষয়ে পৌর প্রধান গোপাল শেঠ জানিয়েছেন, পরিস্থিতির কথা বিবেচনা করে আগে থেকেই শহরের নিকাশি নালাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। লাগাতার বৃষ্টির ফলে কোথাও কোথাও জল জমেছে। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যাচ্ছেন পৌর কর্মীরা। দ্রুত জল সরিয়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বৃষ্টির ফলে যে সকল মানুষ সমস্যায় পড়েছেন, যাদের ঘরে জল পড়ছে, তাদের জন্য ট্রিপলের ব্যবস্থা ও শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় কাউন্সিলররা প্রতিটি ওয়ার্ডে নজর রাখছেন। পৌরসভার আধিকারিকেরা বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখছেন। আমরা সমস্ত ড্রেনেজ সিস্টেম বনগাঁ 22টা ওয়ার্ডে যা ছিল সেগুলোকে পরিষ্কার করে রেখেছিলাম। অনবরত বৃষ্টি হয়ে চলেছে, প্রবল বর্ষণ হচ্ছে, কিন্তু জল কোথাও আধ ঘন্টা, কোথাও 15 মিনিট স্টে হয়ে বেরিয়ে যাচ্ছে। যেখানে যেখানে স্ট্যাগনেন্ট অবস্থা থাকছে, সেখানে আমাদের জেটিং কাম সাকসেশন মেশিন বা অন্যান্য মোটর বা অন্যান্য জিনিস দিয়ে সেখান থেকে বৃষ্টি থামলে সেখান থেকে যে জলটা তুলে নিয়ে আসছে, কারণ ওর জলটা 3 দিন যদি থাকে, সেই জলটায় ডেঙ্গুর লার্ভা হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা এগুলোকে প্রিকশন নিই। আমি কালকে সারা রাত ছিলাম যতক্ষণ বৃষ্টি, এবং যেখানে যেখানে জল জমছিল 22টা ওয়ার্ডে আমি পরিক্রমা করেছি। কাউন্সিলররা তাদের নিজেদের ওয়ার্ডে আমাদের স্টাফদের নিয়ে তারাও ঘুরে বেরিয়েছে। 16টার উপর মোটর আছে, অধিকাংশ মোটরই চালু করা আছে, যে যাতে তুরন্ত জলটা বেরিয়ে যায়। প্রত্যেকটা জায়গায় এলাকার মানুষের সঙ্গে কথা বলছি, যার বাড়িতে জল পড়ছে তাকে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করছে। সামগ্রিকভাবে একদিকে ডেঙ্গু প্রতিরোধ, আরেকদিকে বনগাঁর গরিব মানুষ যাদের ত্রিপলের প্রয়োজন, খাবারের প্রয়োজন, তাদের কাছেও সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, যাতে কোনো মানুষ এই বৃষ্টির মধ্যে তারা কোনো বিপদের সম্মুখীন না হয়। সুতরাং সামগ্রিকভাবে একদিকে বর্ষণ মুখর এই বনগাঁ, সেই বনগাঁ সেই জলটা যাতে নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত হয়, আর একদিকে স্ট্যাগনেন্ট অবস্থায় জল যেগুলো রয়েছে সেগুলো দ্রুততার সঙ্গে পরিষ্কার করা, বাড়ি বাড়িতে যাদের টব আছে, আমাদের প্রায় 100 উপরে মেয়ে প্রতিটা বাড়ির ছাদ অবধি গিয়ে দেখে আসছে, ড্রোন চালিয়ে দেওয়া হয়েছে, বর্ষা থামলে ড্রোন আওয়াজ চলবে। সুতরাং এখানে গিয়ে কোনোভাবেই 1 ইঞ্চি জমি আমরা ছাড়ব না, কারণ এখানে ডেঙ্গু গতবারও ছিল না, এবারও আমরা দৃঢ় প্রতিজ্ঞ বনগাঁ শহরের মতে কেউ যাতে ডেঙ্গুতে না আক্রান্ত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।